স্বামী বিবেকানন্দ বলছেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছি ঈশ্বর। সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পুজো করগে। বিরাট আর সরাট, বিরাট রূপ এই জগৎ, তার পুজো মানে তার সেবা, এর নাম কর্ম। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে। এই ঠাকুর কাপড় ছাড়ছেন, তো এই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর আটকুড়ির বেটাদের গোষ্ঠীর পিণ্ডি করছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। বোম্বাইয়ের বেনেগুলো ছাড়পোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে যাক, পাগলা গারো দেশময়। আমার কথা যদি শোনো, তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে যত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ঔষধপথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় শিখিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে। তাহলে স্বামীজি যা বলছেন, খুব ছোট করে তা যদি বলা যায়, তা হচ্ছে মানুষের সেবা করলেই তা আসলে ঈশ্বরের সেবা হয়ে যায়, আর তাতেই মনের শান্তি পাওয়া যায়। তিনি এই কথাটিকেই সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন যে ভগবান নরনারায়ণের মধ্যেই রয়েছেন, ভগবান সমগ্র জীবের মধ্যেই রয়েছেন। তাই জীবে যদি প্রেম করা যায়, শিব জ্ঞানে যদি জীবকে সেবা করা যায়, সেখানেই ঈশ্বরকে সেবা হয়ে যায়। তিনি দীর্ঘ তপস্যার মাধ্যমে এই সার তত্ত্বই বুঝতে পেরেছেন যে ঈশ্বর জীবে জীবে অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর বলে আর কিছু হয় না। তিনি এই প্রসঙ্গে বলছেন যে দেখা যায় কাশী বৃন্দাবনের নানা ধরনের মন্দিরে ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে, কখনো এই ঠাকুর কাপড় পরছেন, তো এই ঠাকুর কাপড় ছাড়ছেন, আবার তিনি ভাত খাচ্ছেন, কিন্তু জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে, অর্থাৎ মানুষ না খেতে পেয়ে না শিক্ষা পেয়ে রসাতলে চলে যাচ্ছে। তাই স্বামীজি বলছেন, যদি ঈশ্বর সেবা সত্যিকার অর্থে করতে হয়, তাহলে নিজের ঘরের দরজা খুলে রাখতে হবে। তা কীভাবে? না, যত অভাবগ্রস্ত লোক রয়েছে তাদেরকে যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ওষুধপথ্য জোগাড় করে দিলেই ঈশ্বর সেবা হয়ে যায়, তার শরীরের সেবা শুশ্রূষা করলেই তা ঈশ্বরের সেবা করা হয়, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে ঈশ্বর সেবা হয়, যে অজ্ঞান তাকে খানিকটা লেখাপড়া শেখালে মুখে মুখে যত দূর সম্ভব যদি শেখানো যায় তাহলে ঈশ্বর সেবা হয়। তাই স্বামীজি বলছেন, যদি তার পরামর্শ চাওয়া হয়, তাহলে যথাসাধ্য লোকের সেবা করতে পারলেই তুমি মনের শান্তি পাবে এবং সেখানেই ঈশ্বর সেবাও হয়ে যায়, আর সেখানে ঈশ্বরকে উপাসনাও হয়ে যায়। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।